ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সর্বশেষ খবরে আমরা যেটি জেনেছি যে এখানকার দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে যেটি জেনেছি যে এখানে 10,000 পরিবার এই মুহূর্তে পানিবন্দী হয়ে পড়েছে। তবে এখানকার যে সকল বাসিন্দা রয়েছে তারা কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এখন আপনি দেখছেন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যতই বৃষ্টি হচ্ছে এখানকার মানুষের মধ্যে আতঙ্ক আরো বেশি বাড়ছে। কারণ হচ্ছে যে এই যে নতুন নতুন যে কয়েকটি গ্রাম বাকি আছে এখন সেই গ্রামগুলো প্লাবিত হবে, এবং কি ভারতের উজানে যদি বৃষ্টি হয় তাহলে এটির আসলে ভয়াবহতা আরো বেশি বাড়বে। আপনি জানেন যে ভারতের উজানে যতই বৃষ্টি হবে ততই আসলে পানির প্রবাহ এদিকে বাড়তে থাকবে। আমরা এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন এই মুহূর্তে মুহুরী নদীর পানি 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কি ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার যে ইউনিয়ন এখানে হচ্ছে যে 28 গ্রাম মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, এবং কি এখানে হচ্ছে যে 4,000 পরিবার রয়েছে। অন্যদিকে হচ্ছে যে পরশুরাম উপজেলা যে 3টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা রয়েছে, সবকটি ইউনিয়ন এবং হচ্ছে যে পৌরসভা সেখানকার মানুষরা পানিবন্দী হয়ে পড়েছে, সেখানে 6,000 মানুষ এখন বলা চলে যে পানিবন্দী। আমরা এখানকার যে সকল বাসিন্দা রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে শুধু এটি এইবার নয়, আপনি জানেন যে গত 1 জুলাইও এরকম বন্যা হয়েছে, সেখানে 11টি স্থানে বাঁধ ভেঙে 43টি গ্রাম প্লাবিত হয়েছে। এর আগের কথা যদি আমরা যদি বলি, বিগত 8 বছর ধরে এখানকার প্রায় 82টি স্থানে মুহুরী নদী এবং কহুয়া নদীর বাঁধ ভেঙেছে। এখানকার মানুষ যারা রয়েছে, এ সকল বাসিন্দা যারা রয়েছে, তাদের দাবি হচ্ছে যে তারা এটির কিন্তু তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। এখানকার বাসিন্দারা যেটি বলেছে যে তারা আজকে যে গতকালকে থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং কি উজানে যেভাবে পানি আসছে, মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে, মানুষের যে মাছের ঘের সেটি আসলে ভেসে গেছে। অন্যদিকে হচ্ছে যে আমনের যে তারা যে বিস্তারা লাগিয়েছে, তারা যে রোপা আমন লাগিয়েছে সেগুলো আসলে তলিয়ে গেছে। সহকর্মী আরিফ যুক্ত হয়েছিলেন ফেনী থেকে, খাগড়াছড়ি থেকে যুক্ত রয়েছেন শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, প্লাবিত এলাকার আজকের পরিস্থিতি কেমন? দেবাশিস, একটি শুরুতে একটি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বৃষ্টি হয়নি, তবে আকাশ মেঘলা হয়ে আছে। সেই অবস্থার যদি একটু বলি তাহলে খাগড়াছড়ির প্লাবিত এলাকার পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে আমরা সেটি দেখতে পাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি, আর যে সকল প্লাবিত এলাকা ছিল সেখান থেকে আমরা মনে